মরমন্ত সিংহের গ্রামে ঈদ উল দিনে মর্মান্তিক ঘটনা এখানে ঘাতক পিতা গোলাম মোস্তফা আর মায়ের নাম সম্ভবত নুরুন নাহার আমি এখনো এত ভালোভাবে মনে নাই আমার এটার কথা কিন্তু আমি দিছিলাম এই জিনিসটা আমার কাছে এখনো আছে অনেক পর খুঁজে পাইছি এটা এরকম অনেকগুলাই ঘটনাই আছে আমার কাছে আমি আস্তে আস্তে দেখাবো একটা একটা করে তারা যে কাজটা করেছে এটা তো অবশ্য খারাপ কাজ করেছে ইসলাম ধর্মে নিশ্চয় এমন কোনো বিধান নেই কেন কেন কে বলেছে আপনাকে বিধান নেই তাহলে ইব্রাহিম কি অনইসলামিক কাজ করেছিল না না ইব্রাহিম তো করেন কিন্তু উনি তো স্বপ্নে দেখেছিলেন এবং এই ব্যক্তিও তো দেখেছে নিশ্চয়ই এই ব্যক্তি স্বপ্ন দেখে সে ভাবছে যে সে একটা নির্দেশ পাইছে নির্দেশ পেয়ে সে জব এটা করছে এমন কি আর্টিকেল লেখা আছে নাকি হ্যাঁ আর্টিকেল আমার মনে আছে এই রকম ঘটনা অনেক আছে আমি আপনাকে কমপক্ষে পঞ্চাশটা ঘটনা দেখাতে পারবা আমেরিকাতেও এই ঘটনা ঘটেছে রাশিয়াতে এই ধরনের ঘটনা আছে কয়েকটা আমেরিকাতে একটা একজন মহিলা আছে যে এখন পর্যন্ত ইসে পাগলা দেয়া আছে সে তার দুই বাচ্চাকে পানিতে চুবায় হত্যা করছিল কারণ সে স্বপ্ন দেখছিল ঈশ্বর তার স্বপ্নে এসে বলছে যে তুমি তোমার দুই সন্তানকে আমার নামে আমার আমার কে বিশ্বাসের পরীক্ষা হিসেবে তুমি তোমার দুই সন্তানকে হত্যা করো হত্যা করলে তোমার এই দুই সন্তান যা মানে বেহেস্তে চলে যাবে বেহেস্তের বাগানে গিয়ে খেলা করবে এবং তুমিও মৃত্যুর পরে বেহস্তে মানে জান্নাতে আসবা বেহস্তে আসবা সেই মহিলা অবশ্য খ্রিস্টান ছিল কিন্তু সেই মহিলাও একই কাজ করছে এটা তো খ্রিস্টান ধর্মেরও ইব্রাহিম তো খ্রিস্টান ধর্মের নবী এবং ইহুদি ধর্মের নবী তাই না তো তারা যে শব্দ দেখেছে তাদের স্বপ্নটা তো গ্রহণযোগ্য হবে না আর ওইটা তো কে বলেছে তাদের স্বপ্ন গ্রহণযোগ্য হবে না আপনি এটা যে আল্লাহ শুধুমাত্র নবীদেরকে পরীক্ষা নেন আর কাউকে পরীক্ষা নেন না এটা আপনি কোথায় পেয়েছেন যদিও তারা স্বপ্নে দেখে দেখতে পারে তবে তাদের কথা তো আমরা জিজ্ঞেস করেছি ভাই জিজ্ঞেস করেছে যেটা যে আল্লাহ শুধুমাত্র নবীদেরকে পরীক্ষা নেন সাধারণ মানুষদেরকে আল্লাহ পরীক্ষা নেন না এটা আপনি কই পেয়েছেন না এমন লেখা নেই তবে আমি কোরআনে এবং হাদিসে যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে আল্লাহ যেকোনো মানুষকে যেকোনো সময় যেকোনো পরীক্ষা নিতে পারেন হ্যাঁ হ্যাঁ পরীক্ষা নিতে পারে ঠিক আছে পরীক্ষা ঈমানের যেকোনো পরীক্ষা আল্লাহ পাক নিতে পারেন এবং সেই পরীক্ষায় বান্দাকে জিত মানে ইয়া করতে হবে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে হয় তাহলেই সেখানে জান্নাতে যেতে পারে বা আল্লাহর প্রিয় হতে পারে তো আল্লাহ যে আল্লাহ যে এই মহিলাকে বাইপুর এই বেটাকে পরীক্ষা নেয় নাই সেটা আপনি কিভাবে নিশ্চিত হইলেন আপনি কি আল্লাহর সাথে কি কথা বলছেন এর মাঝখানে কথা বলে শিওর হইছেন নাকি জানছেন কিভাবে যে আল্লাহ এই ব্যক্তিরা আল্লাহ নির্দেশ দেয় নাই এটা জানলেন কিভাবে ইব্রাহিম রে আল্লাহ নির্দেশ দিয়েছিল কিন্তু এই বাটারে আল্লাহ নির্দেশ দেয়নি এটা কিভাবে আপনি শিওর হইলেন ইব্রাহিমকে আল্লাহ নির্দেশ দিয়েছেন তবে উনি তো ছেলেকে কুরবানি করেননি যখন কুরবানি করতে গিয়েছিলেন তখন ছেলেকে তো কুরবানি করতে গিয়েছিল গেছিল তখন আল্লাহ বলে না কথাটা শুনে নেন কথাটা শুনে নেন ইব্রাহিমকে তো ইব্রাহিম তো স্বপ্ন দেখলো হ্যাঁ স্বপ্ন দেখার পরে এসে সে কি করলো তার ছেলেকে তার শিশু বাচ্চা সেই বাচ্চাটা তখন শিশু তাই না ভাই শিশু ছিল তো বাচ্চাটা তখন প্রাপ্তবয়স্ক তো হয়নি তাই না এখন নাবালে সে ছেলেকে জিজ্ঞেস করলো তোমার আমি আল্লাহর নামে কোরবানি স্বপ্ন দেখছি তখন তার সন্তান ইসমাইল বললো ইসমাইল বা মতি আছে বিভিন্ন জায়গায় ইসাকের কথাই বলা আছে তারপরে ধরে নিলাম ইসমাইল বা ইসাক যেটাই হোক সেই বাচ্চাটা তখন অপ্রাপ্ত বয়স্ক সে তো কোনো পাপ করে নাই তাই না ভাই আসলাম ভাই সে বাচ্চাটা কি কোনো পাপের কারণে কি তাকে শাস্তি দেওয়া হচ্ছিল নাকি কোনো নিষ্পাপ ছিল সে বাচ্চাটা না না তার কোনো ছিল না তিনি স্বপ্নে দেখেছিলেন মানে পাক পরীক্ষা নেওয়ার জন্য একজন নিষ্পাপ একটা বাচ্চাকে হত্যা করার নির্দেশনা দিচ্ছে নাকি পাক একটা নিষ্পাপ একটা বাচ্চাকে হত্যা করার নির্দেশনা দিছে এইটা টেস্ট করার জন্য যে এই বাড়ায় আমার বিশ্বাস করতেছে নাকি করতেছে না ঠিকঠাক মতো বিশ্বাস করতেছে কিনা এটা একটু টেস্ট করে দেখি ওই যা তুই তুই তোর নিষ্পাপ বাচ্চাটারে আমার নামে জবাই দে এইটা আল্লাহ পাক এই পরীক্ষাটা করছে কিন্তু আল্লাপাক আগে থেকে জানে যে ইব্রাহিমের বিশ্বাস আছে এটা জানার পরেও সেই পরীক্ষাটা করছে যে তুই বাচ্চারা একটা দে আচ্ছা তারপরে সে তো তার মা তো তারা সাজা গুসায় পাঠাইলো মানে মানে জবাই হইতে পাঠাইলো তার সাথে যান জবাই দিয়ে আসেন সে ছুরি টুরি ধার নিয়ে ধার দিয়া পাহাড়ের উপরে নিয়ে গেল বাচ্চারে নাবালক বাচ্চারে যে হচ্ছে নিষ্পাপ এই নিষ্পাপ বাচ্চারে পাহাড়ের উপরে নিয়ে গেল পাহাড়ের উপরে যখন জবাই দিব দিব তখন আর কি আল্লাহ পাক কইতেছে যে আচ্ছা থাক বাদ দেয় বুঝছি বুঝছি আর কোনো লাগব না যা তুই একটা বেড়ারে জবাই দে যা ছাগলের জবাই দে বেড়ারে জবাই দে তখন ইব্রাহিম একটা বেড়ারে জবাই দিল নাকি ভাই আচ্ছা এই হলো কাহিনী এখন এমন হইতে পারে যে এই বেড়ায় যে বেটাই কাম করছে সেই বেটাও ভাবছিল যে আমি যখন একটা ছুরিটা লাগাবো গলার ভিতরে তখন হয়তো আল্লাহ পাকে আমরা কইবো যে

আল্লাহ মানে যেটাই কইবো আমি হেডেই করবো আমার মায়ের বাপের চোদ্দ গোষ্ঠীর বাইরে করলে আমি মেরালামু আল্লাহ পাকে যদি কয় দুনিয়াতে একটা পারমাণবিক বোমা ফাড়ায় সবাই মেরে সবাই মেরালামু কারণ আমি এতই আল্লাহ এতে বিশ্বাস করি আল্লাহ মানে যা কইব আমি কোনো কিছু চিন্তা ভাবনা করবো না অন্ধভাবে বলদের মতো গাদার মতো উড়াই করবো এটারই তো বিশ্বাস করে নাকি ভাই আমি কোনো কিছু আর ভাববো না আমারে একজন মানুষ একটা কথা কইছে আমি আর এক পিস কিছু ভাববো না অন্ধভাবে বলদের মতো গাদার মতো সেটা করবো এটারই তো ভাই বিশ্বাস বলে নাকি ভাই মনে করেন আপনি আপনার একটা মানে ওস্তাদ আছে আপনার একটা হুজুর আছে সেই হুজুর নাম কলিমুদ্দিন কলিমুদ্দিন আপনি অন্ধভাবে বিশ্বাস করেন একে সে যা কয় আপনি সেটাই করেন কোন জিনিস কোনদিন জানতেও চান না যে এটা কেন কইলো এটা ঘটনা কি কেমনে কি কেমনে কি করবো কেন করবো বিষয় কি কিছু আপনি জানতে চান না এবার আপনার যা কয় আপনি সাথে সাথে গিয়ে সেটা করে ফেলেন ঠিক আছে এটা হচ্ছে এটা বলে বিশ্বাস মানে অন্ধভাবে আপনি ভক্তি করেন অন্ধভাবে বিশ্বাস করেন ওই লোক কি হুম আল্লাহর প্রতি আপনাদের বিশ্বাস তো এর থেকে অনেক বেশি নাকি ভাই আল্লাহ কি কইতেছে এটা কেন কইলো কেমনে কি এত কিছু তো ভাবনার টাইম নেই ওইটা কইছে আর আপনি কি এটা ফলো করবেন নাকি এইভাবেই তো বলা আছে ইসলামে নাকি তাইলে ওই বেটায় যখন স্বপ্ন দেখলো যে আল্লাহ পাক তারে স্বপ্নের ভিতরে কইতেছে ওই যা তোর পোলারে জবাই দা জবাই দা ওই বেটা তো একজন মানে ইসলামে বিশ্বাসী মানুষ ওই বেটার কি করা উচিত বলে আপনি মনে করেন আল্লাহর এই নির্দেশটাকে মানে পালন না করা উচিত চিন্তা ভাবনা করা উচিত আরে এটা কি আসলে এটা কি আল্লাহল নাকি নাকি তার ঠিক মানে পরিপূর্ণ ভাবে বিশ্বাস করা উচিত এটা আল্লাহর মাধ্যমে যাচাই করা উচিত নাকি তার বিশ্বাস করা উচিত বলেন তো একজন মুসলমান করা উচিত এমনকি কোন বিজ্ঞান আপনি আমাকে ইসলাম থেকে দেন যে আল্লাহ পাকের কোন একটা নির্দেশনা আসছে সেটা প্রত্যেক মানুষের যাচাই করে দেখা উচিত আহ আমি তো জানি যে ইসলামে যেটা বলা আছে আল্লাহ পাকের কাছ থেকে যখন কোনো নির্দেশনা আসবে তখন কোনো যাচাই বাছাইয়ের কোনো স্কোপ নাই সেটাকে অন্ধভাবে মেনে নেয়া এবং সেটাকে শুনলাম এবং মানলাম মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উঠের মতো ইসলামে যেটা বলা আছে সেটাকে সম্পূর্ণ অন্ধভাবে বিশ্বাস করাই হচ্ছে একজন মুমিনের কর্তব্য এবং সে যদি একটা স্বপ্ন দেখে আল্লাহ পাক তারা কইতেছে তাহলে তাকে সেটা তো অন্ধভাবে মেনে সেটা করাটাই হচ্ছে একজন মুমিনের অবশ্য কর্তব্য আপনি আমাকে দলিলটা দেন কোথায় বলা আছে যে যাচাই করে দেখতে যে আল্লাহ পাকের একটা নির্দেশনা পাইলো আচ্ছা ইব্রাহিমকে যাচাই করতে গেছিল বলেন তো চেক করে দেখছিলেন আসলে আল্লাহ নাকি শয়তান ইব্রাহিমকে যাচাই করছিল না না সে করেনি কেন যাচাই করবে না যখন সাধারণ মানুষের উপরে এমন কিছু হয় তখন সে না ইব্রাহিম তো আর তখন জানতো না যে সে নবী হইব তাই না তার কাছে আল্লাহর ই আইতো আশা শুরু করছে সে মানে গায়েবী আওয়াজ নবী ছিল সে তো তখনও জানতো না যে সে নবী কাছে আওয়াজ আসা করছে সে তো হিসেবে পরে যখন সে এই বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তখন পাক তাকে নবী হিসেবে মনোনয়ন দিছে তাই না যে জন্ম থেকে তাই না কিন্তু এর এর আগে সে কিন্তু এই যে মূর্তি পূজা এইসব করতো তার বাবা বিশ্বাসী ছিল না সেগুলো তো অনেক মানুষই করছে তার মানে তো সবাই যে নবী হিসেবে তা তো না ইব্রাহিম এই বিশ্বাসের পরীক্ষাগুলাতে উত্তীর্ণ হওয়ার পরেই তো তাকে নবী হিসেবে yadaa হইছে নবী হিসেবে মনোনয়ন দেয়া হইছে হ্যাঁ তখন আল্লাহ বলছে যে হ্যাঁ তুমি তো সব পরীক্ষায় উত্তীর্ণ হইছো তুমি এখন তুমি এখন নবী তাই না সে তো আর জন্ম থেকে নবী হয় সে জান সব জন্ম থেকে তো সে আর জানতো না যে আমি নবী আয় আমি নবী আসমুর্তিবাંગી এটা তো সে ইয়া হিসেবে করে নিতে তাই না আচ্ছা যদি আমরা মনে যে আপনি বলছিলেন যে উচিতছে আপনাকে যেটা জিজ্ঞেস করছি ভাই ইব্রাহিম কি এটা

আচ্ছা ওই যে মিশরে তখন একটু সমস্যা দেখা দিয়েছিল যে মানুষের স্বপ্নে মিশরের বাসা স্বপ্নে দেখেছিল যে সাতটা গাবি আহ সাতটা গাবি কে ভুলে গেছি আয়াতটা একটু বের করলে আবার মনে পড়ে যেত ওই তখন তারা কিন্তু নবীর কাছে তারা স্বপ্নের তাবির চেয়েছিল এবং তারা স্বপ্নের তাবির এরকম তিনি বলেছিলেন ইউসুফ আলাইহিস ইসলাম ঠিক ওইভাবে হয়েছিল এই আয়াতটা থেকে আমরা জানতে পারি যে সাধারণ মানুষের যদি স্বপ্নে কিছু দেখি তাহলে আমরা কোন একজন বিজ্ঞ আলিমের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করে স্বপ্নের তাবিটা জেনে নেওয়া উচিত না সাধারণ সে সেই ব্যক্তিটা তো যে ব্যক্তিটা এই কাজটা করছে সে তো নিজেকে সাধারণ মানুষ ভাবে নাই সে ভাবছে যে আমার সাথে আল্লাহ পাকের যোগাযোগ হয় আল্লাহ পাক আমাকে নির্দেশনা দেয় সে তো নিজেকে সাধারণ মানুষ ভাবে নাই বলেই তো সেই কাজটা করছে সে তো নিজেকে অসাধারণ একজন মুসলিম অসাধারণ একজন বিশ্বাসী বলেই মনে করছে যে আল্লাহ পাক তাকে তার বিশ্বাসের পরীক্ষাটা নিচ্ছে এই বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারলে আমি একেবারে আল্লাহ পাকের পেয়ারা বান্দা হয়ে যাব আসিফ ভাই আমার মনে হয় সে হয়তো মানসিক রোগী ছিল সেটা তো আমরা আমরা মনে করি আপনাদের ইব্রাহিম নবী আরো বড় মানসিক রোগী ছিল কিন্তু এটা তো আপনার মনে হয় কিন্তু সে তো ভাবতেছে যে ব্যক্তিটা এই কাজটা করছে সে ভাবতেছে যে আমি বিরাট একটা ওলি আউলিয়ার কাজ করছি বিরাট একটা আল্লাহ প্রেমের প্রমাণ দিছি হ্যাঁ সাবরিনা আপু কি বলতেছিলেন বলেন আমি বলতে চাচ্ছিলাম যে এই যে আল্লাহ তো মানে সব কিছু জানে সে তো এটাও জানতো যে ইব্রাহিম ছেলেকে জবাই করবে না তাহলে আল্লাহ এত সব কিছু জেনে ইব্রাহিমকে কেন বললো না যে দেখি মানে নিজের জীবনের চেয়ে তো প্রিয় কিছু হতে পারে না আল্লাহ তো বলতে পারতো যে যে তোমার সবচেয়ে প্রিয় জিনিস তোমার জীবন তুমি নিজেকে নিজে নিজেকে কোরবানি করে দেখাও যে তুমি মানে পরীক্ষা করার জন্য নিজের জীবনকে দিয়ে দিয়ে দাও এইটা করলেও তো হতো সে তো বেঁচেই থাকতো সেখানে বাদ দিয়ে তার ছেলেকে বাচ্চাকে কেন করতে বললো এবং এইটা দিয়ে মানে মানে সে কি মানে প্রমাণ করলো মানুষের প্রিয় তো নিজের জীবন ছাড়া আর কিছু হতে পারে না কিন্তু সাবরিন আপু এই যে এই গল্পটার মাধ্যমে মানুষকে কি শিক্ষা দেয়া হলো সেটা আপনি একটু চিন্তা করেন মানুষকে শিক্ষা দেয়া হলো যে আল্লাহ প্রেমটা প্রমাণ করতে আমি একজন নিষ্পাপ শিশুর গলায় ছুরি চালাতে পারি মানে একজন প্রকৃত ইমানদার ব্যক্তি সে হচ্ছে আল্লাহ প্রেমের প্রমাণ দিতে একটা নিরাপরাধ একটা বাচ্চার গলাতেও ছুরি চালানো ঠিক আছে হ্যাঁ এটাতে রাজি সে তাহলে এই যে এখনকার সময় যে আত্মঘাতী বোমা হামলা করতেছে বা কাফের মারতেছে তারা তো ওই একই কাজ করতেছে নিজেকে নিজের জীবন বাজি রেখে তারা মানে কাফেরদেরকে মারার জন্য সেই কাফেরটা হয়তো নিরাপরাধ তার তো হয়তো কোনো দোষ নাই এমনকি শিশুরাও আছে যে তাজ হোটেলের ভিতরে ঢুকে একদল জঙ্গি সন্ত্রাসী যে কাজ গুলা করলো বা যেই জঙ্গি সন্ত্রাসী গুলো যে কাজগুলা করলো সেই সন্ত্রাসী গুলা তো এরকমই ভাববে যে এই নিরাপরাধ মানুষগুলাকে আমি মারতেছি কিন্তু এটা হচ্ছে আল্লাহ প্রেমের পরীক্ষা আল্লাহর মানে প্রেমের যে পরীক্ষাটা আমি দিচ্ছি সেটার জন্য আল্লাহ আমাকে মানে আল্লাহ কিভাবে মনে করেন আপনার ছেলে হ্যাঁ আপনার ছেলের একটা ছেলে হইছে এখন আপনি কি কখনো এটা বলতে পারবেন আপনার ছেলেকে যে বাবা তুমি আমাকে আমার প্রতি তোমার প্রেমের নিদর্শন হিসেবে তোমার নিজের ছেলে তুমি জবাই করো তো দেখি এটা কি সাবরিন আপু আপনি কখনো বলতে পারবেন না আসিফ ভাই এটা কখনো কোনো মানুষের যদি সেন্স থাকে কখনো এসব জিনিস মানে কল্পনাও করবে না এরকম জিনিস এটা কোন সেন্সিবল একটা সত্তা এই ধরনের কথা বলতে পারে যে তুমি আমার আমার বিশ্বাসের প্রমাণ হিসেবে তুমি তোমার বাচ্চাটারে যে বাচ্চাটা একটা আদরের সন্তান যে বাচ্চাটা কোনো দোষ করে নাই সেই বাচ্চাটাকে জবাই করতে হবে এটা কোনো সেন্সিবল একটা পার্সনের কোনো নির্দেশনা হইতে পারে এবং সেই দিক থেকে আমি বলবো যে মানুষ তাহলে আল্লাহর চেয়ে অনেক 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 ভালো এবং মানবিক আমি বলবো যে আল্লাহ তো অমানবিক সেই দিক থেকে তো আমরা আল্লাহর চেয়ে অনেক বেশি শ্রেষ্ঠ আমি বলবো আচ্ছা সাবরিনা আপনাকে আমার প্রশ্ন মনে করেন আপনাকে মানে অপশন দেওয়া হইলো যদি আপনি মনে করেন আল্লাহ প্রেমের নিদর্শন হিসেবে যদি আপনি আপনার সন্তানের গলায় ছুরি চালাতে পারেন তাহলে আপনাকে পুরো জান্নাতটাই আপনাকে লিখা দেওয়া হবে জান্নাতের যত সুখ আনন্দ আছে যত হুট টুর মনে করেন বেটা বোটা যত আছে যত হ্যান্ডসাম ব্যাটা আছে জন আব্রাহাম তারপরে হচ্ছে মনে করেন এই যে শাহরুখ খান সালমান খান সব অগণিত আপনাকে দিবে হ্যাঁ বাহাত্তর কোটি পুরুষ দিবে আপনাকে শুধুমাত্র আপনার যেটা করতে হবে আপনার বিশ্বাসের পরীক্ষা হিসেবে আপনার না না বাচ্চাকে মারতে হবে না আপনার বাচ্চাদের আপনার নিজের সন্তানের হাতটা একটা ডান হাতটা কেটে ফেলতে হবে এটা কি আপনি রাজি হবেন মাথা খারাপ নাকি কেউ যদি এরকম কোন মানে মানে প্রশ্ন মানে ওঠায় এরকম কোন কথা আমি তো মানে কি বলবো লাঠি দিয়ে মানে পাছায় মারতে মারতে মানে পাছা লাল করে দিব এরকম যদি কেউ আমি তো সোজা নাই মনে কল করে দিব এরকম যদি কমপ্লেইন্ট দিবেন নাকি ম্যাডাম

না না সে যে মানে আমি ওই লোককে তার মানে উন্মাদি সাব্যস্ত করব আর যে প্রস্তাব দেবে তার প্রস্তাবটা আমি বাতিল করে দেব আর আচ্ছা আতিফ আসলাম ভাই আপনি একটু বলেন তো যে আপনাকে মনে করেন আল্লাহ পাক স্বপ্নে আজকে দেখাইলো যে হে আতিফ আসলাম হে আমার মুমিন বান্দাটি তোমার তুমি তো তোমাকে তো আমি একটু পরীক্ষা নিতে চাই যে তুমি আমাকে আসলে কতটা বিশ্বাস করো যাও তো তুমি তো তোমার প্রিয় যে সন্তানটা আছে সেই সন্তানের একটা পাক এটা ফেলো

আচ্ছা প্রথমত এই বিষয়ে শিওর হওয়ার সম্ভব হবে না যেহেতু নবী যারা এসেছিল প্রথমে তাদের দরজা বন্ধ হয়ে গিয়েছে আর নবী ছাড়া বাকি যারা আমরা সাধারণ মানুষ বিষয় আছে আপনি নবীর মানে বেশ কিন্তু অন্য কেউ ধারণ করতে পারে না শয়তান কিন্তু মুহাম্মাদের বেশ ধারণ করতে পারে না তাই না এটা জানেন তো যে শয়তান কখনো নবী মুহাম্মাদের বেশ ধারণ করতে পারে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা মনে করেন আপনি স্বপ্নে দেখলেন আল্লাহ আইসেন নবীও আইছে হ্যাঁ নবীর নবীও আইসে আপনারা কইতাছে যে আল্লাহ এটা কইছে এমন কম আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো এমনকি যেখানে নবীর আয়েশা আপনাকে নির্দেশনা দিচ্ছে নবীর বেশ তো আর কেউ ধারণ করতে পারে না এটা আপনি জানেন না যে নবীর বেশ অন্য কোন শয়তান অন্য কোন জিন কখনো নবীর বেশ ধারণ করে আপনার স্বপ্নে আসতে পারবে না এটা জানেন না আপনি হ্যাঁ হ্যাঁ আমি জানি তাহলে আপনার স্বপ্নে যদি নবী আয়েশা নবী কয় যে আল্লাহ আমারে কইছে আতিফ আসলাম যে তুই এটা জবাই দে পা পাটা কাট তোর পোলার পাটা কাট তাহলে তো আপনি শিওর হয়ে যাবেন যে এটা তো আল্লাহর কাছ থেকে আসছে তাই না হ্যাঁ হ্যাঁ তাহলে এরপরে ভাই এরপরে আপনি কেন আবার কোন আলেম ফালেম জালেমের কাছে কেন যাবেন যেখানে আপনার নবী এটা সরাসরি এসে আপনার কইতাছে সেখানে আবার আলেম কি কইবো এখানে আচ্ছা আসিফ ভাই নবীর নবীর যে সুরত ধরতে পারবে না শয়তান এই কথা ঠিক বলা আছে কিন্তু নবীর সুরত কি রকম আমরা তো সবাই জানি না আলোচনা করতে হবে যে নবী আসছে আপনি টের পাবেন সাথের সাথে নবী আসলে আপনি সাথের সাথে টের পাবেন এটা নবী কারণ নবীর ইয়াতাই এরকম নবীর একমাত্র নবীরই এই ক্ষমতা আছে যে নবী যখন আসবে তখন আপনি সাথের সাথে এটা বুঝা যাবেন যে এটা নবী আইছে আপনি বুঝা গেলেন এটা নবী আইছে যে নবী এসে আপনাকে কইলো যে এই যে তুমি এটা করো এই যে মানে আমি আপনাকে সবকিছু পরিষ্কার করে দিচ্ছি যেন আপনার বুঝতে সমস্যা না হয় যে এটা আল্লাহর কাছ থেকে এবার আপনি কি করবেন এটা কোন আচ্ছা আমি পার্সোনালি কিন্তু আমি আলিম উলামাদের সাথে বসবো কথা এখানে মুভি কইছে সেখানে আপনি আবার আলিম উলামা কি কইবো এখানে আলিম এখানে কোনো ফাংশন নাই তো হয়তো তারা আমাতে আতিফ ভাই আপনার আপনাকে যদি এখন আল্লাহ আপনাকে স্বপ্নে দেখায় যে আপনার পুত্রকে অথবা কন্যাকে আপনার জবাই করতে হবে আপনি কি এখন মানে হুজুর হুজুর আলেম এদের সাথে গিয়ে বসে আলোচনা করবেন যে এটা করবেন কি করবেন না নাকি আপনি আল্লাহর পালন করবেন না না আমি আলিমুল আমাদের সাথে আলোচনা করব প্রথমে এটা কি বলে কি বলে ভাই আমার পার্সোনাল ডিসিশন এটাই দি আমি নবী এই সাতারে নির্দেশ দিচ্ছে সে আলেম রে গিয়ে আমি জানি স্বপ্ন দেখছে এটা কি আসলে নবী আমার তো বিশ্বাস হয় না ভাই এটা কি আসলে নবী আপনি কোন এটা কি নবী নাকি অন্য কোনো বেড়া হায় ভাই আপনার তো ভাই ইমানের বিরাট দুর্বলতা মানে নবী স্বয়ং সাক্ষাৎ দিতেছে আপনারে এসে আপনি ভোটেরও পাইতেছেন যে এটা নবী আপনি মনের ভিতর থেকে বুঝা যাবেন তো এটা নবী

এটা আলেমরা বইলে দিল এবার আপনি কি করবেন বলেন আমার মনে হয় না তারা এমন বলবে বলে না এটা তো আপনার মনে হয় মনে আপনার কি মনে হয় এটা জিজ্ঞেস করি নাই আমি বলছি ধরেন এটা হলো যে এটা শিওর যেটা আল্লাহর কাছ থেকে আসছে নির্দেশনাটা যেটা ইব্রাহিমের কাছে আসছিল আপনাকে আল্লাহ পাকে এই একই টেস্ট আছে এবার আপনি কি করবেন বলেন ইব্রাহিমের কথা আমার কথা ভিন্ন আমি যদি স্বপ্নে দেখি আমি তো বলি না ইব্রাহিমের কথা আর আপনার কথা এক এটা তো আমি বলি ইব্রাহিম তো নবী ছিল হ্যাঁ সেটা তো আমরা জানি যে ইব্রাহিম ইসলামের নবী দাবি অনুসারে আপনাকেও আল্লাপাক সেই একই পরীক্ষা নিয়ে দেখতেছে যে আপনি এই বিশ্বাসটার পরীক্ষায় আপনি জয়ী হইতে পারেন কিনা জয়ী হইলে আপনি একজন অলিয়া উলিয়াতে পরিণত হবেন আল্লাহর প্রেমিক প্রেমিক বান্দাতে পরিণত হবেন পাক আপনাকে জান্নাতে নিয়ে যাবে হুম আপনি একদম প্রমাণ দিয়ে দিবেন যে আপনি আসলে সেই রকমের আল্লাহ বিশ্বাসী একজন অন্ধবিশ্বাসী একজন মানুষ এগুলা সব আপনাকে আমি দিয়ে দিছি ভাই এগুলা সব আমি বলে দিছি যে এগুলা সব আপনি শিওর এবার আপনি কি করবেন সেটা বলেন আমি এর বদলে কোন একটা সদকা করে দিব আল্লাহর প্রতি আল্লাহ নির্দেশটা আপনি পালন করবেন করবেন না এটা আপনি বলতে যাচ্ছেন না না এই প্রাণের বদলে আমি ভিন্ন একটা প্রাণ ঠিক আছে এটার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই যে আপনি এত বড় প্রাণ্ড হইতে পারতেছেন না আপনি একজন ভালো মানুষ এটা আমি বুঝতে পারতেছি আপনি একজন ভালো মানুষ দেখেই ওনার লজিক শুনে আমার মনে হচ্ছে আসিফ ভাই উনি হচ্ছে যে যে এখানে একটা ই হয় গেম আছে বানজি জাম্পিং আসিফ ভাই যে হান্ড্রেড ফুট পর থেকে আপনাকে ফেলে দিবে একটা মানে রশি দিয়ে আপনাকে ফেলে দিবে আপনি অল দ্য ওয়ে নিচে চলে যাবেন আবার জাম্প করে আবার উপরে আসবেন আবার জাম্প করবেন মানে ওনার কথা শুনে লজিক শুনে মনে হচ্ছে উনি মানে ঠিক আছে লাভ দিয়েছে ঠিকই কিন্তু উনি জানে যে এরকম সে মরবে না আর কি এরকম আর কি মানে সে জানে যে এরকম আল্লাহ যদি বলেও এটা সে করবে না মানে কন্ট্রাডিক্টিং

উনি নিজের যুক্তি ব্যবহার করে পোলা জবাই করবে না উনি সন্দেহ করবে যে এটা তো কোনো না কোনো ভাবে উনি পিস্তায় চলে যাবে যে আল্লাহ আল্লাহর কথাটা মানবে না উনি আর আরকি দেখেন অনেকক্ষণ ধরে পিস্তা পিস্তি উনি করতেছেন এখনো আমি নিশ্চিত যে উনি যদি এটা ঘটনা যদি সত্যি সত্যি ঘটে তাহলেও এইভাবেই পিস্তা পিস্তি কইরা কোনোভাবে পাশ কাটাবে যেন আল্লাহর ওই নির্দেশনাটা মানো না লাগে এমন ভাবে চালাকি করবে যে এটা এটা চেক করি এটা চেক করি এইভাবে কইরা কইরা উনি ওনার পোলারে এটা করবে না তার মানে উনি একজন ভালো বাবা একজন ভালো মানুষ কিন্তু একজন খারাপ মুসলমান মানে ওনার ইমানটা দুর্বল ওনার ইসলামের প্রতি আল্লাহর প্রতি বিশ্বাসটা দুর্বল এমনও হইতে পারতো সাবরিনা আপু যে উনি বিশ্বাস করে ছুরিটা চালাইতে চাপাতিটা চালাইতে নিচ্ছে তখন দেখা গেল এটা একটা ছাগল হয়ে গেছে ওনার বাচ্চাটা ছাগল হয়ে গেছে ছাগলটা জবে হইলো এটাও হইতে পারে হ্যাঁ কিন্তু উনি সেই রিস্ক নিতে যাবে না সাবরিনা আপু মানে উনি এই অমানবিক কাজটা করবে না এই জঘন্য কাজটা করবে না এই পাগলের কাজটা করবে না যে কাজটা ওনার একজন নবী করছে এবং উনি সেই জিনিসটা ভাইবা গর্ববোধ করে যে আমার নবী কত বিশ্বাসী গেছিল ট্রাই তো করছে উনি এই জিনিসটা ভাইবা ইব্রাহিমের বিশ্বাসের মানে গর্ব করেন ইব্রাহিমের কত আল্লাহর প্রতি কত বিশ্বাস ছিল কিন্তু উনি নিজে এই বিশ্বাসের পরীক্ষাটা দিতে চান না কারণ ওনার ইমানটা দুর্বল আতিফ আসলাম ভাই হ্যাঁ ভাই বলেন আপনি আসিফ ভাই আমি ইবনে সিরিন রাহমাতুল্লাহ লিখিত একটি কিতাব তাবির রুইয়া মানে স্বপ্নের তাবির একটি কিতাবের মধ্যে এমন অনেক ঘটনা আছে ওরাও স্বপ্নে দেখেছিল যে নিজের আওলাদকে যুব করা অনেক সময় মানুষ দেখে তখন ইবনে সিরিন রাহমাতুল্লাহ এটা ব্যাখ্যা এইভাবে দিয়েছেন যে এর এর পরিবর্তে কোনো একটি দুম্বা না কোনো সহি হাদিসের কোনো রেফারেন্স রকম আপনি দেখাতে পারবেন না আল্লাহ এবং তার নবীর কাছ থেকে যদি কোনো এই নির্দেশনা না আসে আল্লাহ এবং নবী নির্দেশ দিচ্ছে এই যে ইব্রাহিম কে ছিলেন একজন মস্ত বড় নবী ছিলেন মোহাম্মদ কে ছিলেন একজন মস্ত বড় নবী ছিলেন এদের কাছ থেকে যদি নির্দেশনা না আসে বা এরা যদি সেই জিনিসটাকে রদ করে না যায় তাহলে পৃথিবীর অন্য কোন মুসলমানের পক্ষে সম্ভব না এগুলো নিয়ে উল্টা পাল্টা কথা বল্টা ব্যাখ্যা দেয়া আপনি যদি আমার আমাকে বা হাসান হাদিস থেকে রেফারেন্স দেখাতে পারেন যে এই ধরনের স্বপ্ন ইব্রাহিমের আমলে শেষ হয়ে গেছে আর হইব না এই ধরনের পরীক্ষা ইব্রাহিমের আমলে শেষ হয়ে গেছে আর পরীক্ষা না

পরিণতিতার হার কথা না তো যাই হোক ঠিক আছে বুঝলাম কিন্তু আপনি আমাকে কি এই সোহি রেফারেন্স দেখাতে পারবেন যে এই এই ধরনের মানে স্বপ্ন বাই ধরনের পরীক্ষা নিয়ে আল্লাহ বন্ধ করে দিতে আমি যদি এখন তো আমি উচিত আপনাকে দেখাতে পারছি না যদি আমি পাই তাহলে আপনার সাথে যুক্ত হব অন্য একদিন এই বিষয় নিয়ে আর যদি নাও পাই তাহলে আমি আপনার সাথে যুক্ত হয়ে বলে দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে